হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি কনস্টেবল পি ওয়াই কিউ দু হাজার বাইশ যেটা আমরা দু হাজার তেইশ চব্বিশের পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস করছিলাম তো আমাদের টোটাল দশটা শিফট হয়ে গেছে আজকের শিফট হচ্ছে বারো তারিখ যেটা জানুয়ারি মাসে দু হাজার তেইশে দু হাজার বাইশের যে এক্সামটা হয়েছিল বারো তারিখে ঠিক আছে শিফট হচ্ছে থার্ড শিফট দু হাজার তিরিশ সরি দু হাজার তেইশ বলছি দুটো তিরিশ থেকে তিনটে তিরিশ পি এম আচ্ছা এখানে দেখো প্রথম কোশ্চিন রয়েছে কোনটি রাজ্যপাল সম্পর্কে সঠিক বক্তব্য নয় তিনি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন এটা সঠিক কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের ক্ষমা বরখাস্ত এবং ক্ষমা করার ক্ষমতা রয়েছে এটা ভুল কারণ শুধুমাত্র রাষ্ট্রপতিরই এই ক্ষমতা রয়েছে যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের ক্ষমা করে দেবে ধরো কোনো ব্যক্তির ফাঁসির অর্ডার হয়েছে সুপ্রিম কোর্ট থেকে শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে ওই ব্যক্তিকে মাফ করে দেবে ক্ষমা করে দেবে বা বরখাস্ত করে দেবে ঠিক আছে তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে অথচ জারি করতে পারেন ঠিক কথা রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত এটাও ঠিক তাহলে রাজ্যপাল সম্পর্কে যেটা সঠিক নয় সেটা হচ্ছে অপশান বি কারণ এটা শুধুমাত্র রাষ্ট্রপতি পারেন তারপরে দেখো নিম্নলিখিত কোন দেশকে বায়ুর দেশ বলা হয় তো ডেনমার্ক রয়েছে চেক প্রজাতন্ত্র রয়েছে জার্মানি রয়েছে পোল্যান্ড রয়েছে তো অ্যান্সার হচ্ছে ডেনমার্ক ডেনমার্ককে বায়ুর দেশ বলা হয় পরের কোশ্চিন দেখো কোন সালে কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌ চুক্তি স্বাক্ষর করে উনিশশো চোদ্দো রয়েছে উনিশশো ষোলো উনিশশো দশ উনিশশো বারো তো মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে যে লখনৌ চুক্তি হয় সেটা হচ্ছে উনিশশো ষোলো সাল এবং কংগ্রেসের পক্ষ থেকে যিনি ওই চুক্তিটি স্বাক্ষর করেন তিনি ছিলেন বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক বাল গঙ্গাধর তিলক এবং যিনি মুসলিম লীগের পক্ষ থেকে ছিলেন তিনি ছিলেন এম এ জিন্না বা মোহাম্মদ আলী জিন্না ওকে এবং সালটা তোমরা দেখলে যে যেটা উনিশশো ষোলো সাল হয়েছিল লখনৌ চুক্তি নামে পরিচিত তারপরে দেখো ড্যাস প্রকৃতির একটি কার্যকরী একক হিসাবে কল্পনা করা যেতে পারে যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং পার্শ্ববর্তী শারীরিক পরিবেশের সাথে যোগাযোগ করে তো অপশন রয়েছে একটি পরিবার মহাবিশ্ব বাস্তুতন্ত্র পশুপালন পশুপাল তাহলে এখানে অ্যান্সার দেখো বাস্তুতন্ত্র এমন একটি জায়গা যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং পার্শ্ববর্তী শারীরিক পরিবেশের সঙ্গেও যোগাযোগ করতে পারে তো অ্যান্সার হচ্ছে বাস্তুতন্ত্র তারপরে দেখো বি এর পূর্ণরূপ কি বিসি সি আইয়ের পূর্ণরূপ তো যারা ক্রিকেট দেখো অবশ্যই এটা জানো যে এর পূর্ণরূপ হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অপশান সি পরের কোশ্চেন দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশে চালু হয়েছিল তো দেখো এর আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো একান্ন সালে প্রথম পঞ্চবার্ষিকী চলেছিল উনিশশো সাল পর্যন্ত তারপরে শুরু হয়েছিল ছাপ্পান্ন থেকে একষট্টি পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী তারপরে একষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত তৃতীয় এবং ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ ছিল কারণ এই সময় অনেকটাই দেশের ক্ষয় ক্ষতি হয়েছিল এখানে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মানে ইন্দো পাকিস্তান ওয়ার হয়েছিল অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়ার সঙ্গে চাইনার যুদ্ধ উনিশশো বাষট্টি সাল এবং সেই সময় জওহরলাল নেহেরু মানে মৃত্যু হয়েছিল তো দেশের মধ্যে অনেকটাই দুর্যোগ দেখা দিয়েছিল তাই এই তিন বছর বন্ধ ছিল তো আমরা এতটা এখানে জানতে যাচ্ছি না যেহেতু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চেয়েছে তো আনসার হবে আমাদের উনিশশো সালে উনিশশো সাল থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল তারপরে দেখো ক্যাশ রিজার্ভ রেশিও ছাড়াও ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে কিছু রিজার্ভ রাখতে হয় যাকে ড্যাশ বলা হয় তো দেখো ক্যাশ রিজার্ভ রেশো ছাড়াও ব্যাংকে কিছু রিজার্ভ রাখতে হয় যাকে স্ট্যাচুচরি লিকুইডিটি রেশো বলা হয় স্ট্যাচুটরি লিকুইডি রেশো বা সংবিধিবদ্ধ লিকুইডিটি রেশো বলা হয় তারপরে দেখো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা এম জি কোন সালে পাস হয় তো এম জি একটা মানে প্রকল্প যেটা প্রধানমন্ত্রী মানে ন্যাশনাল কেন্দ্র সরকার থেকে এটা প্রকল্পটা হয়েছিল যেটা হয়েছিল দু সালে তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি দু সালের সেপ্টেম্বরে ভারতের জন্য পরবর্তী অ্যাটর্নি জেন অ্যাটর্নি জেনারেল হিসাবে সিনিয়র অ্যাডভোকেট ড্যাশকে নিযুক্ত করেছেন তো দু সালে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল হিসাবে আর ভেঙ্কট রামানিকে মানে নিয়োগ করেছিলেন এর এখন আমাদের বর্তমানে দু বা যখন এক্সামটা হবে যেটি তার আগে আমাদের দেখে নিতে হবে যে অ্যাটর্নি জেনারেল কে রয়েছে ঠিক আছে তারপরে দেখো যখন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো আমাদের জানতে হবে যে মৌলিক কর্তব্যগুলি কখন সংবিধানে মানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো দেখো যখন সংবিধান তৈরি হয়েছিল সেই সময় কিন্তু মৌলিক কর্তব্যগুলি ছিল না ঠিক আছে মৌলিক অধিকার ছিল কিন্তু মৌলিক কর্তব্য যে এগারোটা রয়েছে সেটা কিন্তু ছিল না উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান হয় মানে সংবিধান সংশোধন হয় বিয়াল্লিশতম এই সময় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে আর্টিকেল অর্থাৎ পার্ট ফোরে আর্টিকেল যে একান্ন রয়েছে একান্নর মধ্যে এই মৌলিক কর্তব্যগুলিকে এগারোটা এগারোটা না দশটা মৌলিক কর্তব্য প্রথমে যুক্ত করা হয়েছিল। এবং সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাহলে যখন উনিশশো সালে দশটা মৌলিক কর্তব্য নিয়োগ ইয়ে করা হয়েছে এর আগে আমরা একটা ভিডিওতে কোশ্চিনটা কিন্তু পড়েছিলাম ঠিক আছে এবং পরবর্তীতে দু সালে আবার আর একটা মৌলিক কর্তব্য এখানে অন্তর্ভুক্ত করা হয় তখন এটা হয়ে যায় এগারোটি ঠিক আছে তো এখন বর্তমানে মনে কর্তব্য হয়েছে এগারোটি আর আমাদের এই কোয়েশ্চিন অ্যান্সার হলো ইন্দিরা গান্ধী তারপরে দেখো সবুজ বিপ্লব প্রধানত ড্যাশকে ঘিরে আবর্তিত হয় রেইন হারভেস্টিং প্রাকৃতিক গাছপালা উচ্চ ফলন বৈচিত্র্য প্রোগ্রাম প্রাকৃতিক সারের ব্যবহার তো সবুজ বিপ্লব প্রধানত যেটা হয়েছিল যে উচ্চ ফলন বৈচিত্র্য প্রোগ্রাম হয়েছিল সবুজ বিপ্লবে এবং সব থেকে বেশি কোন ফসল হয়েছিল সবুজ বিপ্লবে গম উৎপাদন হয়েছিল সবুজ বিপ্লবে ঠিক আছে এবং সবুজ বিপ্লবের ফলাফলটা সবথেকে বেশি কোন রাজ্যে দেখা গিয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবে সব থেকে বেশি এটা দেখা গিয়েছিল ঠিক আছে ওকে তারপরে দেখো আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপ দু হাজার বাইশে আন্ডার নাইনটিন ভারতীয় ক্রিকেট দলের কোচ গিয়েছিলেন তো এখানে অপশান রয়েছে অজিত আগরকর মোহাম্মদ কায়েফ অনিল কুম্বলে ঋষিকেশ কানেক্টর ঠিক আছে কনিটকর তো এখানে দেখো সেই সময় দু হাজার বাইশে যে আন্ডার নাইনটিন ভারতীয় ক্রিকেট হয়েছিল তখন ছিলেন চেয়ারম্যান ক্রিকেট দলের কোচ ছিলেন ঋষিকেশ কনিটকর ঠিক আছে তারপরে দেখো ভীরুভা থিরা উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয় তো ভীরুভা থিরা উৎসব পালিত হয় কেরালায় ভিড় সরি এখানে ভীরু না তিরুভা থিরা আছে থিরা উৎসব প্রধানত পালিত হয় কেরালায় তারপরে দেখো সিনথেটিক ফাইবার সিনথেটিক রাবার প্লাস্টিক ডাই সামগ্রী ওষুধ এবং ফার্মাসিউটিক্যালস তৈরিতে কি ব্যবহার করা হয় তো এইসব সিনথেটিক ফাইবার সিনথেটিক রাবার এইসব তৈরিতে ব্যবহার হয় পেট্রোকেমিক্যাল এখানে বাকি অপশানগুলো তো বুঝতে পারছো হবে না আখ কোনো করমে হবে না প্রাকৃতিক গ্যাসও হবে না কয়লাও হবে না এখানে অ্যান্সার হবে পেট্রো কেমিক্যাল তারপরে দেখো নিচের কোনটি একটি শিলা নয় তো গ্রানাইট দেখো গ্রানাইটটা হচ্ছে আগ্নেয় শিলা ঠিক আছে আর বাকি বালি পাথর লস শেল এগুলো হচ্ছে পাল্লিক শিলা তো আমাদের অ্যান্সার হবে গ্রানাইট যেহেতু গ্রানাইট পাল্লিক শিলা নয় আগ্নেয় শিলা তারপরে দেখো ভারত সরকার দু হাজার বাইশ সালের অক্টোবরে রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করেছে এই সব অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়োগগুলো অবশ্যই কিন্তু দেখে রাখবে ঠিক আছে অ্যাটর্নি জেনারেল যেটা বললাম তারপরে এটা হচ্ছে রাজস্ব সচিব তো রাজস্ব সচিব দু সালে যাকে নিয়োগ করা হয়েছিল তিনি হচ্ছেন সঞ্জয় মলহোত্রা তারপরে দেখো সতেরো নম্বর কে আঠাশে মার্চ লোকসভায় ফৌজদারি কার্যবিধি শনাক্তকরণ বিল দু পেশ করেছিলেন মীনাক্ষী লেখি অজয় কুমার মিশ্রা কৃষাণ পাল রাও ইন্দ্রজিৎ সিং তো অ্যান্সার হচ্ছে এটা আমাদের এতটা দরকারও নেই অবশ্য চলো দেখো মেগা সিরিজের মতে রাজকীয় শোভাযাত্রা চন্দ্রগুপ্তের প্রহরীরা সোনা ও রৌপ্য দিয়ে সজ্জিত ড্যাশ চড়েছিলেন হাতি ইউনিকন ষাঁড় ঘোড়া তো মেঘাস্তিনে মেঘাস্তিনি যে ইন্ডিকা একটি বই লিখেছিলেন তার মতে রাজকীয় শোভাযাত্রায় চন্দ্রগুপ্তের প্রহরীরা হাতির উপর চড়েছিল অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ তারপরে দেখো কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য কালবেলিয়া হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য পরের কোশ্চেন দেখো নিচের কোন উৎসব আগস্ট সেপ্টেম্বর মাসে ফসল কাটার মৌসুম উদযাপন করে অ্যান্সার হচ্ছে ওনাম